বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজাউল করিমের হত্যাকারীদের সঙ্গে যোগাযোগ ছিল গুলশান হামলাকারীদের। গুলশানে নিহত জঙ্গি খায়রুল সরাসরি জড়িত ছিল রেজাউল হত্যায়। রাজশাহীর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন এ তথ্য। তিনি আরো জানান, এরই মধ্যে মামলার তদন্ত শেষ হয়েছে, খুব দ্রুত আদালতে অভিযোগপত্র দেওয়া হবে। রাজশাহী থেকে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। রাজশাহীর পুলিশ কমিশনার শফিকুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী অধ্যাপক রেজাউল হত্যার সাথে জড়িত তিন জঙ্গি নিহত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে। এদের মধ্যে রয়েছে ঢাকার কালশিতে তারেক হোসেন মিলু ওরফে ওসমান, গুলশানের হোটেল অটিজনে অপারেশন থান্ডারবোল্টে বাঁধন ওরফে খায়রুল, এবং সবশেষ রাজশাহীতে নজরুল ইসলাম ওরফে বাইক হাসান। এছাড়া এই মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার শিবির নেতা হাফিজুর মারা যায় কারাগারে। একজন এখন পলাতক আছে, শরীফুল, যে সে পলাতক আছে, আর বাকি আরও বেশ কয়েকজন গ্রেপ্তার আছে। এই মুহূর্তে এ পর্যন্ত 11 জন এই মুহূর্তে গ্রেপ্তার আছে। পুলিশ কমিশনার আরও জানান, এরই মধ্যে মামলায় আশানুরূপ অগ্রগতি হয়েছে, কারা কারা এই হত্যায় জড়িত তা নিশ্চিত হয়েছে পুলিশ। হত্যাকারীদের মধ্যে শরীফুল নামে এক জঙ্গি সদস্য ছাড়া সবাইকে আনা হয়েছে আইনের আওতায়। খায়রুল আলাইজ বাঁধন, যে গুলশানের হোলি আর্টিজান দুর্ঘটনা, সেখানে নিহত হয়েছে। খুব বেশি সময় লাগবে না মামলার অভিযোগপত্র দাখিল করতে। মামলা ডিটেক্টেড, কারা কারা ঘটনা ঘটিয়েছে এটাও আমরা জানতে পেরেছি। মূলত এখন অপরাধী দু একজন অপরাধী গ্রেপ্তারের জন্য একটু অপেক্ষা করছি, খুব শীঘ্রই চার্জশিট হয়ে যাবে ইনশাল্লাহ। রেজাউল করিম হত্যার তদন্ত নিয়ে সন্তোষ জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। এখনো পর্যন্ত যেটুকু সফলতা তাতে আমরা কিছুটা হলেও তো অবশ্যই সন্তুষ্ট, কিন্তু আরও এরকম অনেক কিছু দেখা আমি মনে করি আমাদের এখনো বাকি আছে। এদিকে পুলিশের বন্দুকযুদ্ধে নিহত নজরুলের লাশ নেন তার বাবা আবদুল্লাহ মিয়া। তিনি জানান, দীর্ঘদিন ধরে সে পরিবার বিচ্ছিন্ন ছিল। 10-12 বছর থেকে দেবীগঞ্জে বাসা ভাড়া থাকতো, বউটাও নিয়ে ও জানে ওদিকে করে মিলে খাচ্ছে, এই হিসাবে আমি তেমন একটা খোঁজ খবর নিতাম না। পুলিশ কমিশনার আরও জানান, অধ্যাপক রেজাউল হত্যায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে বগুড়া জেএমবি সদস্য মাসকাওয়াত হাসান সাকিব সহ 12 জন। এর মধ্যে সাকিব আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী।